তুমি আমাকে ডাকছো, আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের? আপনারা তো ভালো আছেন সেটা আমি জানি, আমিও ভালো আছি। সেজন্য টেম্পুর মধ্যে উঠি আর আমি এখন চলে যাচ্ছি মুরাদপুর। কেন যাচ্ছি? আজকে হইতেছে আমাদের ফুড মাস্টার চিটাগং এর সম্মানিত অ্যাডমিন আমার বড় ভাই সাজিদ ভাইয়ের জন্মদিন। তো আমরা সবাই মিলে প্ল্যান করেছি টিম মেম্বাররা যে ওনার একটা সারপ্রাইজ গিফট দিব, তো গিফটটাই আনতে যাচ্ছি। যাইতে যাইতে চলে আসলাম মুরাদপুর, একটু দেখাইলাম আর কি ভিউ। সো যেটা বানাইতে আসছি সেটা হচ্ছে ছবির ফ্রেম, আর ছবির ফ্রেম বানাইতে আসছি কার কাছে জানো? সবার প্রিয়, সবার পছন্দের মানুষ। এবার এর মধ্যে মঞ্জুর ভাই বল, মঞ্জুর ভাই কিন্তু ট্যাগ হম না রা হে, হ্যাঁ ট্যাগ ধরা হম না রা হে। নমস্কার ভাই, সো তুমি টাকা কম লাগবে না, 1,000 টাকা কমাই দিচ্ছো আগে, 300 টাকা কমাই দিচ্ছো যে 1 টাকাও কমাও নাই। আচ্ছা দাম বলবো না, এখানে আসি জিজ্ঞেস করি, দাম বললে জানতে আছে। ওকে জিনিসটা আসতে কতক্ষণ লাগবে? 5 মিনিট। আচ্ছা এই টাইমার দিয়ে 5 মিনিট তুমি বেশি হইলে চাই। যাক মনসুর ভাইয়ের 5 মিনিটের কথা বলছি, মনসুর ভাই আমাদের 1 মিনিট আনিয়ে দিছে, আমি আরে গেলাম অবশেষে বাজিটা। যাক অসুবিধা নেই, ছবিটা সুন্দর হয়েছে এটাই অনেক কিছু, ছবিটা প্রচুর সুন্দর লাগতেছে প্রচুর। তো ছবিটা আমি কতক্ষণ গাড়ি ঘুরে দিক ওদিকে দেখতেছিলাম, মনসুর ভাই বলতেছে ফ্রেম চয়েস করতে হবে, আসো ফ্রেমটা চয়েস করে যাই। তো আসলাম ফ্রেম চয়েস করতে, তো একটা ফ্রেম চয়েস হইলো, এতে কইলো ফ্রেমটা নামা, এতে ফ্রেমটা নামাইতেছে কতক্ষণ এটা নামা কতক্ষণ এটা নামাই, তো নামাইতে অবশেষে দিল আর কি। তো ফ্রেমটা বাদায়ের কাজ শুরু করে দিল, সুইচ টুইচ করার পর ফ্রেমটা অবশেষে সুইচ করে বাদাই করা চলতেছে এখন। তো বাদাইটাতে শেষ হওয়ার পর আমি এখন গাড়িতে উঠে গেছি, গাড়িতে উঠে যেতে যাবো উদ্যোগ মরুমা। গাড়িতে দেখি মানুষ এখনো উঠতেছে, মানুষ উঠতেছে, তো কতক্ষণ গাড়ির ভিতরে দেখলাম বসাই রাখলাম। কিন্তু আমি বলছি কোথায় জানো, একদম লাস্টে লাস্টে সিটে বসার পর তো জানো কি হয় অবস্থা এরকম লাফাইতে লাফাইতে লাফাই। তো লাফাইতে আমি এখন চলে আসছি হচ্ছে যে গোল ফাহার ঘাটটা গোল। তো নিচে আসি দেখি সুব্রত ভাই, এনাম ভাই, এনাম ভাই এর নিচে আসছে তো বেশি। তারপর আছে যে ওয়াহেদ ভাই, আমি ক্লাস আসলাম সব জানি, তাহলে ক্লাস আছে একটা। আচ্ছা বল কাজ দিই গুলো, তোকে কাজ দিই গুলো, আমি এই যাবে ক্লাস আগা বা 300 নিয়ে ক্লাস লাগাই দিছ, আসো তারে বাকি ক্লাস লাগাই দিছ। হে আল্লাহ তাই এটা হোন আছে রে, আছে রে, এটা তো ফার্স্ট ফ্লোর সঞ্জনা আই লাভ ইউ, সঞ্জনা আই লাভ ইউ, ও ইয়া ইয়েস। তো ওয়েট করতেছি বাইরে, সুব্রত ভাই নিচে আসুক, কিরে নাম হাও। তো অবশেষে সুব্রত ভাই আসার পরে আমরা ঢুকি গেলাম ইটালিয়ান রেস্টুরেন্টের ভিতরে, ভিতরে যাই রে নাম ভাই আর আমার ফাটাইছে আগে যে রে নাম। আমি যে অলরেডি সাজিদ ভাইয়ের সাথে কথা বলে আসছি, তাই এখনো বুঝতে পারে নাই যে কি চলতেছে বা কি হচ্ছে। এদিকে সুব্রত ভাই আর ওয়াইফ দাঁড়ায় আমার মুখটা অবধি দেখা যাচ্ছে, ফুল দেখা যাচ্ছে না, সারপ্রাইজ অবস্থা, সারপ্রাইজ। এই সারপ্রাইজ দেওয়ার জন্য বিদেশ হইতে চলে আসি, তো ঠিক আছে সারপ্রাইজ হবে, উই আর ওয়েটিং ফর দিস সারপ্রাইজ। জাস্ট আমাদের একজন লাস্ট পারসন আছে নিচে আছে, উঠতেছে সঞ্জনা, সে উঠতেছে, দেন আমরা গিয়ে এটা সারপ্রাইজ একটা আমিও যাই এর আসলে আমরা আমরা আমাদের গেরিলা আমরা গেরিলা আমি গিয়ে বসতেছি। হ্যাঁ ঠিক আছে। তো অবশেষে একে একে সবাই আসার পর সবাই সাজিদ ভাইরে দিয়ে দিলাম, তারপর সাজিদ ভাই অবাক হয়ে গেল, কি রে সাজিদ ভাই আবার ক্যামেরা দিকে, হয়তো আমি তো বুঝি গেছি তুই এইটা করতেছিলি। আচ্ছা ঠিক আছে যাক, সাজিদ ভাইরে বুঝি না এখন কেক বাইর করতেছি, কারণ কেক খাইতে হবে আমাদের। মেদে মতো করতে হবে না।
সাজিদ ভাইয়ের এমন এক্সপ্রেশন দেখি সবাই আইসতে আইসতে দলা উঠলো। তো ফুতো একবার দল হয়ে যাচ্ছে, কিন্তু এরপরে সুব্রত ভাই কেকের বাক্সটা খুললো। তো সাজিদ ভাই যে এক্সপ্রেশন মারি দিল, যা কেকটা সুন্দর আছে, খাইতে মনে হয় মজা হবে, একটু পরে টেস্ট করবো, ফেরা নাই সিল। তো এদিকে আমাদের নামটা ভুলে গেছে, তো উনি একটা মোমবাতি ধরাই দিল, মোমবাতিটা কতক্ষণ বাদে আমরা জ্বলাই দিব। তো এর আগে সাজিদ ভাই কতক্ষণ দেখতেছিল কি কি দিয়েছে কি কি আছে। কেমন লাগলো? খুবই ভালো লাগলো, আমি খুব সারপ্রাইজ পেয়েছি। ঠিক আছে, বসো বসো। তো এবার আসলে আসল কথায় আসি, আমাদের প্ল্যানিং এর ব্যাপারে। প্ল্যানিং এর মূলটা হচ্ছে সুব্রত ভাই, আমি না প্ল্যানিং করছি মূলত নিশিতা। হ্যাঁ নিশিতা, এখানে আর একটা জিনিস আছে এটা আপনার জন্য। এটা আমার জন্য? হ্যাঁ। ও আমি দেখছি আর কেউ এখানে দেখে নাই গিফটটা। আমি দেখার পরে আমি গিফট এবার বাতিটা দিয়ে নিয়ে চলে আসছিলাম। তো সুব্রত ভাইও হেল্প করতেছে দেখি সাজিদ ভাইয়ের কুলার টাইমে। আসলে কুলার পর সাজিদ ভাই খুবই একটু ইমোশনাল হয়ে যাবে এই কয়েক সেকেন্ডের জন্য আর কি, কারণ গিফট দেখলেই সবাই একটু ইমোশনাল হয়ে যায়। সাজিদ ভাইও ইমোশনাল হয়ে গেছিল। ওয়াও সুন্দর, নাইস। তো গিফট টিপ কুলা মিটিং হয়ে গেলো। এবার হচ্ছে কেক কাটার পালা। কেকটা প্রথমে সবাই ছবি তুলে দিতেছে, ইচ্ছা মতো ছবি তুলবে ছবি তুলবে। এরপরে বলতেছে আগুন ধরাই দিতে মোমবাতিটার উপর। আসলে মোমবাতি না বাজিটা জানি না, তো আগুনটা ধরাই দিল প্রচুর করে, এখান থেকে কী কতগুলো বাড়ি যাচ্ছে আগুনের সংখ্যার মতো। এবার সাজিদ ভাই বিসমিল্লা করে কেকটা কাটবো। সাজিদ ভাই মানে হাত দুইটা এমনভাবে করতেছে, তালি নিজে নিজে মারতেছে। ওয়াও, এবার সাজিদ ভাই কেকটা কাটবো। আমি এত অসুবিধা পাইতেছিলাম, ওমা সাজিদ ভাই কি এখানে বুঝি গান শুনে নাকি? আরে মোমবাতির মধ্যে কিন্তু গান চলে না, কেকটা কাটো না। আমি আর তর্সইতে হইতেছি না, ভিডিও করতে করতে ভিডিও করতে আছি করতে আছি। তো অবশ্যই কেক টেক কাটাছে সবাই, এবার কেক খাওয়ার ভালা। এখন আমারও একটুখানি কেক খাওয়াইতে হবে, তো ক্যামেরাটা কাউরে দিতে হবে। সবাই একজন একজন খাওয়াচ্ছে, আমি কখন খাওয়াবো? তো আমি ক্যামেরাটা দিলাম একজনকে দিয়ে রে, ও সরি আনাম বাইরে দিলাম। তো আমিও দিয়ে রে একটু কেক খাওয়াইতেছি, ছবি তুলতেছি আর কি, ছবি তুলে তুলে খাওয়াইতেছি। সাজিদ ভাইও মনে করতে ছবি তুলতে, আসলে না আমি ভিডিও করতে আছি। যাক কেক টেক কাটা শেষ হওয়ার পর আমরা আসলাম ইতালিয়ান রেস্টুরেন্টের এই জাতীয় জায়গাটাতে। এই জায়গাতে ছবি তুলো না এমন কোনো প্রাণী সিটাং শহরে এখন নাই। তো এখানে দেখি আমাদের প্রাণী টিকটকার সঞ্জনা আপু, ও সরি ভিডিওটা দেখে তাকে মাফ করে দিও। সঞ্জনা আপুর পরে দেখি দিই ওয়াহেদ ভাই এইটাতে ছবি তোলার জন্য। সঞ্জনা আপু ছবি দিল, ওয়াহেদ ভাই ছবি দিল, সুব্রত ভাই কতক্ষণ মাথায় ছবি তুলবে। এখন আমার থেকে খুব ছবি তুলতে ইচ্ছা করতেছে, তো আমি ফোস্টস মারে দিলাম। ওদিকে দেখি সঞ্জনা আপু টিকটক নিয়ে বিজি, ওয়াহেদ ভাই আমার ছবি তুলে দিচ্ছে, আমি ফোস মারতেছি। তারপরে গেলাম আবার একটু সঞ্জনা আপু ডাক দিল, কয় আমার লোক একটা টিকটক করো। তো একটা টিকটক করার জন্য খুব রিকোয়েস্ট করো, তো আমিও রাজি হইলাম। টিকটক করতেছো যে, ক্যামেরা দেখি ডাইরেক্ট ফোল্ডি নিয়ে ফেলছে। এদিকে দেখি সাজিদ ভাই আসি ছবি তোলা শুরু করছে, জাতীয় জায়গা হিসেবে সবাই ছবি তুলবে। ওয়াহিদ ভাই কইতেছে তোমার একটা ছবি তুললে, তো আমি ফোজ মারি দাঁড়াইছি। এদিকে আসি আবার টিকটকে আর ফোনে আসি, কয় আমার আবার আরেকটা পাইছি টিকটক করবো। এদিকে তাকাও এদিকে তাকাও, তো তাকাইলাম। এদিকে দেখি সাজিদ ভাই ছবি তুলতেছে, ওয়াহিদ ভাই ক্যামেরাটা ঘুরাই দিয়েছে আমার থেকে। আমি ওদিকে টিকটক করতে গেলাম, তো এই জন্য তো একটু টিকটকার হয়ে গেলাম আর কিছুক্ষণের জন্য। তো নিজেরা ভাই সেস্তে দল হয়ে যাচ্ছে। এদিকে এই এটা হচ্ছে সেলিব্রিটি, আর এটা হচ্ছে যে ওর ফলোয়ার। রেকর্ড আছে, একটু আগে সবাই দেখছে কেসারে ওকে আমার ওটা মিউট হয়ে যাবে। তো যাক আমার নামে মিথ্যা অপবাদ লাগাই দিছি। এদিকে আমার বুক লাগছে কানা ওনা কে আসি গেছে, তো কানা আসি গেছে তো আমার থেকে আগে ছবি তুলতে হবে। ঘুরে ঘুরে ছবি তুলতেছিলাম, এদিকে সাজিদ ভাই খাওয়া শুরু করে দিছে। কি বলছো যে ওনার ইন্টারভিউ নেওয়া শেষ হইতে দেখে দেখে সাজিদ ভাই ছবি তুলতেছে ওয়াহিদ ভাইয়ের লোক মাঝে দিয়ে ডিস্টার্ব করে দিয়েছে, ডিস্টার্ব ফাটি। ওমা তোরা ছবি তুলতেছে, তা একটার পর একটা ছবি তুলে, একটার পর একটা ছবি তুলে, আমার ফালা কখন আসবে আমি জানি। ওমা অবশেষে দেখি সাজিদ ভাই আমার সাথে ছবি তুলতেছে, যাই তা ওই সেলিব্রিটি বলে কথা। সাজিদ ভাইকে ছবি তুলে চলে আমি একটা ভিডিও করে ফেলছি, এটা সাজিদ ভাই জানে না। তো ভিডিও করা শেষ, এদিকে সবাই এক একটা জিনিস, কারণ এগুলো জাতীয় জায়গা সবাই ছবি তুলবে। এই রেস্টুরেন্টে ছবি তুলে না এমন কেউ আছে? তো সুব্রত ভাই সবাই ছবি তুলে দিতেছে ফটোগ্রাফার,
মানে পার্ট টাইম ফটোগ্রাফার তো এই 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 আ ফটো যাই সব থেকে ডিস্টার্ব করে কেউ সিঙ্গেল ছবি তুলতে পারে না তো পরে দেখি বাবু একটা হয়েছে মাত্র এই তারা দুজন বাবু এটার ওর হামলায় বসছে হামলে পরে বাবু এটার মানে সুমান সাটি গাল নাল টান দিতে দিতে বাবু এটা তো বিরক্ত হয়ে যেতে হচ্ছে আমার গালে বাবু টানে কেন অবশেষে ঘুরে ঘুরে রেস্টুরেন্ট একটু দেখলাম দেখার পর এখন চলে যাওয়ার ফলা চলে যাওয়ার সময় বাবু একটার মধ্যে সাজিদ ভাই হেট করে ডাক মারি ডর লাগা দিছে বাবু এটা কানতে কানতে ওয়া ওয়া করে কেঁদেছিল পরে দিয়ে চকলেট টকলেট দিয়ে বাবুটার একটু শান্ত করলো শান্ত করার পর রাজিদ ভাই কইতেছে দেখছো আমি ঠান্ডা করি তো জানি বাবুদের কে চকলেট ডিবা ঠান্ডা হয়ে যাবে তো অবশেষে আমি বিদায় নেওয়ার ফলা টাটা বাই বাই আল্লাহ হাফেজ আমার সাজিদ ভাই দেখে এসে গেছে ওকে টাটা আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে